নোয়াখালীর সেনবাগ পৌর এলাকায় পরিবেশের সুরক্ষায় পাঁচ হাজার ফলদ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও সেনবাগ পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বাবু বুধবার বিকেলে সেনবাগ জেলা পরিষদ ডাকবাংলোতে একটি নারকেলের চারা রোপণ করে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন এই সময় তিনি এলাকার জনগণের মাঝে বিভিন্ন ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সাইফুল বাবু জানান পরিবেশ রক্ষায় তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে পর্যায়ক্রমে সেনবাগ পৌর এলাকার নয়টি ওয়ার্ডে বৃক্ষরোপণ করবেন তিনি সবাইকে অন্তত একটি করে ফলদ ও ঔষধি গাছ রোপণ করার আহ্বান জানান